হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আসগর হোসেন, সিনিয়র ট্যাক টিচার থেকে ড্রপশিপিং বিজনেস নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে খুবই সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি, মাইন্ডটা খুবই ফ্রেশ। তো আমি ড্রপশিপিং বিজনেস করতে আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাইয়া কী কী প্রয়োজন হয়। তো সেজন্য আমি ড্রপশিপিং বিজনেস নিয়ে ছোট্ট একটা আজকে ভিডিও দিব এবং আগামীকালকে চেষ্টা করব যে হাতে নাতে আপনাদেরকে কিছু দেখাইতে যে ড্রপশিপিং বিজনেস আসলে শুরু করতে আপনার কী কী প্রয়োজন হবে। তো প্রথম কথা হচ্ছে, ড্রপশিপিং বিজনেস করার জন্য আমার যে অভিজ্ঞতা, মানে আমার ক্লায়েন্ট যে আমি প্রায় আপনার 2000+ স্টোরে কাজ করেছি অলরেডি, এখান থেকে বেশি থেকে বেশি হলো আপনার 500টা স্টোর সাকসেস আমি দেখেছি। কারণ আমার মার্কেটিং সেকশনটা আমার না, আমার শুধু কাজ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট আপলোডিং, ডেসক্রিপশন রাইটিং এবং অন্যান্য যেসব ছোটোখাটো কাজ আছে, থিম কাস্টমাইজেশন, এগুলাই আমি করি। এরপরে আর যারা আপনার মার্কেটিং করে, ওরা মার্কেটিং অডিয়েন্সটা টার্গেট করে, দেন ওরা সেল আনিয়ে দেয় আর কি। তো এরপরে এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি করতে চান আপনার কী কী লাগবে, যোগ্যতা লাগবে। তো আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা মার্কেট এই যে ড্রপশিপিং বিজনেস করতে আসে কিন্তু সাকসেস পায় না। কেন পায় না জানেন? কারণ ওদের কোনো সেকশনে অভিজ্ঞতা নেই। এবং কি, যারা সাকসেস পেয়েছে, যে 500টা স্টোরের কথা বললাম, ওই ক্লায়েন্টগুলো হচ্ছে